শেখ কামাল, বঙ্গবন্ধুর বড় ছেলে। খেলাধুলা থেকে শুরু করে শিল্প সাহিত্য কিংবা সাংস্কৃতিক অঙ্গন, প্রতিটি ক্ষেত্রেই যার ছিল বিচরণ। যিনি মাত্র 26 বছর বয়সে 1975-এর 15ই আগস্ট পরিবারের অন্য সদস্যদের সাথেই নিহত হন। শেখ কামালের 68তম জন্মদিনে বনানীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা, শ্রদ্ধা জানান দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। পরে মাহবুবুল আলম হানিফ বলেন, 71 ও 75-এর খুনিরা এখনও সক্রিয় রয়েছে। বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে, গুপ্ত হত্যা বা সন্ত্রাসী কর্মকাণ্ড, এর সঙ্গে 75 এবং 71-এর একই সূত্রে গাঁথা। এই এই সমস্ত সন্ত্রাসী নাশকতামূলক কর্মকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আমরা আশা করি বেগম খালেদা যে এবার অন্তকে তার সুবুদ্ধির পরিচয় দিবেন, মিথ্যা জন্মদিন পালন না করে অন্তকে এবার তার সুবুদ্ধির পরিচয় দিবেন, এটাই দেশবাসীর প্রত্যাশা। ধানমন্ডি 32 নম্বরে শেখ কামালের জন্মদিনের আরেক অনুষ্ঠানে দলের সভাপতি মণ্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের 15ই আগস্ট খালেদা জিয়াকে জন্মদিন উদযাপন না করার আহ্বান জানান। জাতির পিতার শাহাদাত দিবসে ভুয়া জন্ম দিবস বানিয়ে কেক কাটার উৎসব করে তাদের সাথে কি করে ঐক্য হবে? জাতীয় ঐক্য যদি চান, ঘোষণা দিন 15ই আগস্টে ভুয়া জন্মদিবসের কেক কাটবেন না, তাহলে ওকে ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব। জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যানার ফেস্টুনে নিজেদের ছবি ব্যবহার না করতে নেতাকর্মীদের নির্দেশ দেন ওবায়দুল কাদের। বিলবোর্ড দিয়ে নেতা হওয়া যায় না, বঙ্গবন্ধু ছবি দিয়ে নেতা হননি। সৌমিত্র মজুমদার, 71, ঢাকা।